বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষক এমিলিও মার্টিনেজ। সবকিছু ঠিক থাকলে 3 জুলাই এক দিনের সফরে ঢাকায় আসবেন এই বিশ্বকাপ জয়ী তারকা। এই জুনেই বাংলাদেশে আসার কথা ছিল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার, কিন্তু বঙ্গবন্ধু স্টেডিয়াম প্রস্তুত না হওয়ায় মেসিদের আনার বিষয়ে বাফুফে আর এগোয়নি। এখন গোলরক্ষক এমিলিও মার্টিনেজকেই ঢাকায় আনার তোড়জোড় শুরু হয়েছে। এর উদ্যোক্তা কলকাতার স্পোর্টস প্রমোটার শতদ্রু দত্ত। তিনি এর আগে পেলে, ম্যারাডোনা, ভালদেমারকে কলকাতায় এনেছিলেন, তিনি এবার মার্টিনেজকে আনছেন কলকাতায়। 4 থেকে 5 জুলাই কলকাতায় অবস্থান করবে মার্টিনেজ। এই সময় বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন মার্টিনেজ। বিশ্বকাপ চলাকালীন মেসিদের প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসা ও উচ্ছ্বাস আর্জেন্টাইনদের হৃদয় জয় করেছে। সেই সুবাদেই বাংলাদেশ সফরে আসার আগ্রহ মার্টিনেজের। তবে আর্জেন্টিনা দলের এশিয়ার মার্কেটিং স্পন্সর বিকাশ সহ কয়েকটি স্পন্সর প্রতিষ্ঠান এগিয়ে এলে 3 জুলাই একদিনের জন্য ঢাকা সফরের ইচ্ছা পূরণ হবে বিশ্ব চ্যাম্পিয়ন গোলরক্ষকের।